তাই সত্যি হ্যাঁ সত্যি রেশমি চুড়ি নইলে যাব বাপের বাড়ি কিনে দে রেশমি চুড়ি सो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल এইধরনের টেটাস ভিডিও বানানোর জন্য ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখে থাকো সো এইধরনের টেটাস ভিডিও বানানোর জন্য আমাদের অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশনটা প্রয়োজন পড়বে সবার প্রথমে অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবে এখান থেকে নিচের এই প্রজেক্ট অপশনে ক্লিক করে দেবে তারপর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটো লিংক দেওয়া আছে একটি সং বিটম্যাপ প্রজেক্ট লিংক এবং একটি ইফেক্ট প্রিসেট লিংক এই লিংক দুটোকে অ্যালার্ট মোশনে ইম্পোর্ট করে নেবে আর আমাদের লিংক থেকে যদি ইম্পোর্ট করতে কোনো অসুবিধা হয় তাহলে অ্যালার্ট মোশনের নিউ ভার্সন অ্যাপ্লিকেশনের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিংকে ক্লিক করে দিলে অ্যালার্ট মোশনে ওপেন হয়ে যাবে তারপরে প্রথমে এই প্রজেক্টে ক্লিক করবে তারপরে প্রথমে এই সং বিটম্যাপ প্রজেক্টটা ওপেন করবে ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবে এখান থেকে আমার লোগোটা দেওয়া আছে এখান থেকে তোমরা চাইলে এই লোগোটা সিলেক্ট করে ওপরে এই ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিতে পারো কিংবা রেখেও দিতে পারো তারপরে ওপরে ডান দিকে আরো আইকনে ক্লিক করে দেবে নেক্সট এই বিটম্যাপে চলে আসবে প্লাস আইকনে ক্লিক করে দেবে মিডিয়াতে ক্লিক করার পর তোমরা একটি ভিডিও ক্লিপ অ্যাড করে নেবে প্রথমে এই ভিডিও ক্লিপটা অ্যাড করে নেবে আর এই ভিডিও ক্লিপগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তারপরে এই ভিডিও ক্লিপটা একবার সিলেক্ট করবে ওপরে থ্রি ডটে ক্লিক করার পর ফিল টু কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দেবে তাহলে দেখবে ভিডিও ক্লিপটা ফুল স্ক্রিন হয়ে যাবে তারপরে ওপরে ডান দিকে আরো আইকনে ক্লিক করবে আর একবার ক্লিক করবে নেক্সট এই বিটম্যাপে চলে এসে এই অপশনটাতে ক্লিক করে ভিডিও ক্লিপটা এতদূর করে দেবে তারপর আবার এই বিটম্যাপ এই ভিডিও ক্লিপটা অ্যাড হয়ে গেলে এবার এই বিটম্যাপের মধ্যে তোমাদের ছবিগুলো সব একটা একটা করে অ্যাড করতে হবে তারপরে প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে ক্লিক করার পর তোমরা এবার ছবিগুলো অ্যাড করে নেবে এটাতে ক্লিক করার পর প্রথমে আমি এই ছবিটা অ্যাড করে নিলাম তারপরে ওপরে থ্রি ডটে ক্লিক করার পর ফিল টু কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দেবে তাহলে দেখবে ছবিটা ফুল স্ক্রিন হয়ে যাবে তারপর আবার ওপরে ডান দিকে আর আইকনে ক্লিক করে নেক্সট বিটম্যাপে চলে আসবে এই অপশনটাতে ক্লিক করে ছবির বাকি অংশটা ডিলিট করে দেবে তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে ক্লিক করার পর অন্য আরেকটা ছবি অ্যাড করে নেবে তারপরে ওপরে থ্রি ডটে ক্লিক করে ফিল টু কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দেবে তারপরে ওপরে ডান দিকে আর আইকনে ক্লিক করবে এই অপশনটা সিলেক্ট করে ছবির বাকি অংশটা ডিলিট করে দেবে তারপর এখানে ডবল বিটম্যাপ দেখতে পাচ্ছ এই ডবল বিটম্যাপে চলে আসবে প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে ক্লিক করার পর তোমরা ডবল বিটম্যাপে এসে আমি এই ছবিটা অ্যাড করে নেবে তারপরে ওপরে থ্রি ডটে ক্লিক করার পর ফিল টু কম্পোজিশন এরিয়াতে ক্লিক করবে এই ডবল বিটম্যাপে খালি এই ছবিটা অ্যাড করবে তারপরে ওপরে ডান দিকে আর আইকনে ক্লিক করবে বাকি অংশটা ছবি ডিলিট করে দেবে সো এইবারে তোমরা এই বিটম্যাপের মধ্যে তোমাদের ইচ্ছা মতো সব ছবিগুলো অ্যাড করে নেবে সো ফ্রেন্ডস এই বিটম্যাপের মধ্যে তোমাদের সব ছবিগুলো অ্যাড করা হয়ে গেলে এবারে ইফেক্ট অ্যাড করতে হবে তার জন্য আবার ব্যাক করবে ব্যাক করার পর সেই ইফেক্টটা ওপেন করবে ওপেন করার পর এখানে দুটো ছবি দেখতে পাবে প্রথমে এই ছবিটা সিলেক্ট করবে নিচের এই ইফেক্টে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করার পর কপি ইফেক্টে ক্লিক করে দেবে তারপরে ব্যাক করবে ব্যাক করার পর ভিডিওটা ওপেন করবে ওপেন করার পর প্রথম ভিডিও ক্লিপটা ছেড়ে দেবে প্রথম ভিডিও ক্লিপটা ছেড়ে দেওয়ার পর প্রথম ছবিটাতে চলে যাবে প্রথম ছবিটা এসে প্রথম ছবিটা সিলেক্ট করবে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে তারপরে আবার পরের ছবিটা ছেড়ে দেবে এই পরের ছবিতে ইফেক্ট অ্যাড করতে হবে না তারপরে আবার পরের ছবিটা সিলেক্ট করবে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট তারপরে আবার পরের একটা ছবি ছেড়ে দেবে তারপরে আবার পরের ছবিটা সিলেক্ট করবে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট সো এইভাবে একটা করে ছবি ছেড়ে দেবে তারপরের ছবিটাতে এই ইফেক্টটা পেস্ট করে দেবে তারপর আবার পরের ছবিটা ছেড়ে দিলাম তারপর আবার পরের ছবিটা সিলেক্ট করলাম ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট এইভাবে তোমরা একটা করে ছবি ছেড়ে দিয়ে পরের ছবিগুলোতে ইফেক্টটা পেস্ট করে দেবে তারপরে আবার ব্যাক করবে ব্যাক করার পর আবার সেক ইফেক্টটা ওপেন করবে ওপেন করার পর দু নম্বর ছবিটা সিলেক্ট করবে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে দেবে তারপরে ব্যাক করবে ব্যাক করার পর আবার সং বিটম্যাপ প্রজেক্টটা ওপেন করবে ওপেন করার পর যে ছবিগুলোতে এবার ইফেক্টগুলো অ্যাড করা নাই সেই ছবিতে ইফেক্টটা অ্যাড করে দেবে সো এই প্রথম ছবিটাতে ইফেক্ট অ্যাড করা আছে তার পরের ছবিটাতে আবার ইফেক্টটা অ্যাড করা নাই এই জন্য পরের ছবিটা সিলেক্ট করবে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট তারপর আবার পরের ছবিটা ছেড়ে দেবে তারপর আবার পরের ছবিটাতে ইফেক্ট পেস্ট করা নাই এই জন্য পরের ছবিটা সিলেক্ট করবে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট তারপর আবার পরের ছবিটাতে ইফেক্ট দেওয়া আছে তারপর আবার পরের ছবিটাতে ইফেক্ট দিতে হবে এই জন্য সো তোমরা এইভাবে যে ছবিগুলোতে ইফেক্টগুলো দেওয়া নেই সেই ছবিগুলোতে এই ইফেক্টটা দিয়ে দেবে ইফেক্টগুলো দেওয়া হয়ে গেলে এবার একটি সিসি ইফেক্ট অ্যাড করতে হবে তার জন্য আবার ব্যাক করবে ব্যাক করার পর সেক ইফেক্ট ওপেন করবে ওপেন করার পর এখানে তিনটে ইফেক্ট দেখতে পাবে সিসি ইফেক্ট বলে লেখা আছে এবং ইফেক্টের সামনে ক্লিক করে ধরে রাখবে এইভাবে তারপরে আবার পরপর এই তিনটে ইফেক্ট সিলেক্ট করে নেবে তারপরে ওপরের এই লেয়ার অপশানটাতে ক্লিক করে দেবে কপি থ্রি লেয়ারে ক্লিক করে দেবে তারপরে আবার ব্যাক করবে ব্যাক করার পর আবার সেক ইফেক্ট সং বিটম্যাপ প্রজেক্টটা ওপেন করবে ওপেন করার পর প্রথমে এই বিটম্যাপে চলে আসবে এই অপশানটাতে ক্লিক করে পেস্ট থ্রি লেয়ারে ক্লিক করে দেবে তাহলে দেখবে এখানে আমাদের সিসি ইফেক্ট অ্যাড হয়ে যাবে তারপরে আর একবার এই তিনটে লেয়ারকে সিলেক্ট করে নেবে এইভাবে তারপরে ওপরে ডান দিকে আরো আইকনে ক্লিক করে করে ভিডিও শেষে চলে যাবে শেষে চলে এসে এই অপশানটাতে ক্লিক করে এই তিনটে লেয়ারকে ভিডিও শেষ অবধি করে দেবে
সো এবার আমাদের ভিডিওটা বানানো কমপ্লিট। ভিডিওটা ডাউনলোড করার জন্য ওপরে শেয়ার আইকনে ক্লিক করবে, ভিডিওর কোণে ক্লিক করার পর কোয়ালিটিটাকে ফুল বাড়িয়ে রাখবে, তারপরে নিচের এই এক্সপোর্টে ক্লিক করে দেবে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি বানাতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে।